হেই গাইস, সবাইকে স্বাগত জানাই খামা বাংলা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, খামা বাংলা টিভি চ্যানেল, আজকে আমি একটা বানাবো ফ্যান, টেবিল ফ্যান। তো চলো শুরু করা যাক, বেশি দেরি না করে শুরু করা যাক। তো এখানে আছে মোটর, ফ্যান, ওই 9 ভোল্টের ব্যাটারি, তারপর একটা মার্কার পিস দেখতে পাচ্ছিলেন, একটা এক্সট্রা ওয়্যার নিয়ে নিচ্ছে, এক্সট্রা তার দোকানে পেয়ে যাবেন। এটা কানেক্টার, ওই যে 9 ভোল্টের ব্যাটারি কানেক্টার, এটা আপনার 5 টাকায় কিনতে পেয়ে যাবেন, এটা 10 টাকা। এটা হচ্ছে সুইচ, সুইচটা না নিলেও হবে, মানে নিতে হবে, নিলে একটা সৌন্দর্যটা ভালো লাগবে। এবার ফার্স্টে কী করতে হবে, 9 ভোল্টের ব্যাটারির সঙ্গে কানেক্টারটা ওই যে জুড়ে দিতে হবে, দেখতে পাচ্ছ। তো আমি এটা ডবল করে রেকর্ড করছি। একটা এখানে দেখতে হবে কালো তার আছে, একটা লাল তার। তো প্রথমে নিয়ে নিই এখানে একটা মোটর, সেই মোটর দেখতে পাচ্ছেন, এখানে দুটো দেখেন ফুটো আছে। তো ফুটোর মধ্যে একটা তার ঢোকাতে হবে, আমি এখানে কালোটা ঢোকাচ্ছি। তো কালোটা আগে ঢুকিয়ে নিই, না ঢোকালে কিন্তু আপনারা বন্ধুরা হবেই না, ঘুরবেই না প্যান্টটা, ঠিক আছে। তো ঢুকিয়ে নিচ্ছে, একটু পেঁচিয়ে নিই যাতে না খোলে। বা লালটা কী করতে হবে, সুইচটা নিতে হবে, দেখবেন পিছনে পিছনে আরও দুটো হোল থাকবে, ওখানে একটার মধ্যে লালটা ঢুকিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ ভিডিওতে ইজি ওয়েতে, একদম স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বলে দিচ্ছি। যখন কানেক্ট হয়ে গেল, এইবার এক্সট্রা ওয়্যারটার কী হবে, এই মোটরটা নেব এখন। মোটরটার ওই দেখুন আরেকটা সাইজে যে ফুটোটা ছিল, ওই সাইডে একটা একটা তার ঢুকিয়ে দেবো, মানে প্রথম দিকটা ঢুকিয়ে দেবো, প্রথম দিকটা ঢুকিয়ে নিই এখানে। ও হোসেন আজল ফুলবাড়ি, ও হেভি কিন্তু দোকানটা, ঠিক আছে। তো এবার এই যে পিছন সাইডটা নিয়ে নিয়েছি, পিছন সাইডটা নিয়ে নিয়ে এই যে এই সুইচের আর একটা সাইডে লাগিয়ে দেবো, দেখতে পাচ্ছেন, দেখিয়ে দিলাম হাতে। তো ওটা আমি নিউ ভয়েস রেকর্ড করছি, কারণ কি তখন একদম হাওয়ার আসছে, হাওয়া আসলো সাইড দিয়ে, একদম বিচ্ছিরি আওয়াজটা রেকর্ড হয়েছিলো। তো আমি নতুন করে রেকর্ড করছি। তো এখানে আমি ঢুকি নিই, দেখতে পাচ্ছ দেখো ওটা ঘুরতে শুরু করেছে, আওয়াজ পাচ্ছ না, হয়তো আমি নতুন করে রেকর্ড করেছি, ঘুরতে শুরু করেছে, হয়তো দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে। তারপরে লাগিয়ে নিই এখানটা, এটা অফ করে দিই, তারপর লাগে না, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। আর হ্যাঁ, যখন দেখবে 1 ঘন্টা চালানোর পর আর চলছে না, তখন ওটাকে 5 ঘন্টার জন্যে বা 4 ঘন্টার, মানে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্ট দিয়ে দেবেন, আবার চলবে। কেন কি ব্যাটারি তো পুরো 9 ভোল্টের ব্যাটারি পুরো টানটা নিতে পারে না অতটা। তো ওখানে রেখে দিই। তো এইবার দেখুন, এবার প্রুফ দেখাচ্ছি, যে আপনারা এটা ভাবছেন যে মিথ্যা কথা বলছি যে হচ্ছে, কিন্তু প্রুফটা আপনারা দেখে নিন যে হচ্ছে কি না। এবার দেখুন ঘুরাবো আমি, এটা অন করি, দেখুন অন করি ঘুরবে, আমি উঁচু করে দিই এটা, দেখেন দেখলো তো, বিশ্বাস হলো, একদম ইজি প্রসেস আমি বানাবো, একদম ইজি। আর নিচে যে থার্মোকলটা ছোটো হবে আমাদের স্ট্যান্ড, ঠিক আছে, আপনারা একটা কার্ডবোর্ডও ইউজ করতে পারেন বা কাঠ। এবার আপনারা ভাবছেন হয়তো মার্কারের কী কাজ, মার্কারটা আমরা রাখবো স্ট্যান্ড। আর হ্যাঁ, গ্লুগান লাগবে, কিন্তু গ্লুগান মাস্ট, আপনারা যদি গ্লুগান না থাকে আমি নর্মাল গ্লু নিতে পারেন, নর্মাল গ্লুতে কিচ্ছু হবে না গাইজ। আমি আমার কাছে গ্লুগান ছিল, নর্মাল গ্লু ছিল না, তাই বলে আমি গ্লুগান দিয়েছি। তো গ্লুগান উঠে যাচ্ছিলো বারবার, কিন্তু আপনি ফেভিকুইক দেবে না, ফেভিকুইক দেওয়ার পরে ওই দেখেন ফুটো ফুটো হয়ে যাবে, ওখানে একদম গলে যাবে ফেভিকুইক দিলে থার্মোকলটা। তো চলো আমি গরম করে নিই। So, after sticking the glue gun, our project is looking like this. It is very beautiful. So, let's first on the fan. Oh wow, it is working. Now, I am enjoy with this. Bye.